এখনও অবসর চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কোনো আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেননি সাকিব। আনুষ্ঠানিক আবেদন পাওয়ার পরেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। টেস্ট থেকে বিশ্রামে গেলেও রঙিন পোশাকের ক্রিকেটে সাকিব নিয়মিতই খেলবেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ক্রিকবাজকে জানান, সাকিব আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেওয়ার পর আমরা সিদ্ধান্তে পৌঁছাব। আমরা এরকম একটি বিষয় সম্পর্কে শুনেছি, কিন্তু এখনও কোনো কিছুই অফিসিয়ালি নয়। নির্বাচক কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নুও অপেক্ষায় আছেন আনুষ্ঠানিক আবেদনের। আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই টেস্ট দলে সাকিবের স্থলে কাকে সুযোগ দেওয়া হবে তা নিয়ে তিনি ভাবছেন না। ক্রিকবাজকে তিনি বলেন, আমি মনে করি সে টেস্ট স্কোয়াডের সদস্য হবে। আমরা তার বদলি ক্রিকেটারের কথা তখনই চিন্তা করতে পারি যখন তার কাছ থেকে আনুষ্ঠানিক আবেদন পাব। এটা আসার আগ পর্যন্ত আমরা তাকে টেস্ট দলের সদস্যই ধরে নিচ্ছি। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে 10 সেপ্টেম্বর বিসিবিতে আবেদন জমা দেওয়ার কথা সাকিব আল হাসানের, আর এ কারণেই 9 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণার কথা থাকলেও তা হয়নি। এ ব্যাপারে রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে সভাও হয়েছে বিসিবির উচ্চ পদস্থ কর্মকর্তাদের। জানা গেছে মানসিক অবসাদের কারণেই টেস্ট থেকে এই বিশ্রাম চাইছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডার আরও বিশ্বাস করেন তাকে সতেজ করতে এই 6 মাসের বিশ্রামের প্রয়োজন। আগামী 16 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ, সেখানে বাংলাদেশ খেলবে 2টি টেস্ট। এরপর ডিসেম্বরে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা, ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। 6 মাসের বিশ্রামে গেলে এই 4টি টেস্ট মিস করবে সাকিব আল হাসান।